আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল। তো কাঁকড়ার ঝালে আমি প্রায় 5-6টা কি 6-7টা এরকম হবে কাঁকড়া রয়েছে এখানে, ভালো করে ধোয়া রয়েছে। এটা ফিমেল কাঁকড়া, তো ফিমেল কাঁকড়ার টেস্ট একটু ভালো হয়, তো নেওয়ার সময় একটু দেখে নেবে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আদা, রসুন দেখতে পাচ্ছ বেশি নিয়ে অল্প করে নিয়েছি, 4-5টা ছোটো ছোটো করে আদা কেটেছি, আর রসুনও আদা 4-5টা নিয়েছি। টমেটো, পেঁয়াজ আর আদা রসুনের একটা মশলা করে নেবো। কাঁকড়াটাকে এবার আমি ভেজে নেব, তেলটাও গরম হয়ে এসেছে। কাঁকড়াটা ভাজছে, আমি মশলাটা করে নেব। কাঁকড়াটা ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াইতে আর একটু তেল দেব, জিরে দিলাম, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা 4-5টা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা হয়ে এসেছে, বাট তেলটা এখনও পুরোপুরি ছাড়েনি, তো আরেকটু ভাজতে হবে, 1-2 মিনিট ভাজলেই হয়ে যাবে। মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করবো, তারপর পরিমাণ মতো জল দিয়ে ফোটাবো। জল অ্যাড করলাম, নুনটা একটু কম লাগছে তাই সামান্য নুন অ্যাড করলাম, তোমরা পরিমাণ মতো নুন অ্যাড করবে। এবার
আর এক চামচ গরম মশলা অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে ফর 10 মিনিটস লো ফ্লেমে। কাঁকড়াটা রেডি হয়ে গেছে, এবার সার্ভ করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বসেছি, এখন সন্ধ্যাবেলা বসেছি ছেলের সাথে একটু স্কুলে কিছু অ্যাক্টিভিটি নিয়ে। তো করছে, দেখাচ্ছি তোমাদের। এখন তো করোনা ভাইরাসের জন্য স্কুল সব বন্ধ, জানি না কবে ওপেন হবে। তো বাড়িতেই করুক, ম্যাডামও বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছেন। বেশি তুমি কিছু বলবে, তোমাকে ডিস্টার্ব করবো, একটু একটু ডিস্টার্ব করবো না। তুমি এটা কি আঁকলে, এগুলো কি বানাচ্ছো তুমি? বল বানাও, বল না না, সান আঁকতে পারে, সান একটা আঁকো। তো ললিপপের ডান্ডিগুলোকে বানাবে। দেখছো ললিপপ, সব ললিপপ আঁকলি, একটু অন্য কিছু কর। একটু আমার দিকে তাকা, ভালো হচ্ছে। ও রিজুর ফেভারিট কালার রেড। আচ্ছা রিজুর সানের কালার কি? ইয়েলো। একটা সানা কত দেখি ইয়েলো কালার দিয়ে, এবার এই তো ইয়েলো কালার দিয়ে একটা সানা কত দেখি। রেডটা এখানে রাখবে তো, ওখানে রাখবে না, ওটা নিয়ে এখানে আবার এখানে রিজু একটা সান আঁকবে। এবার জানো রিজু তো বিকালে ছাদে গেলে সান দেখে, আমি বের করে দিচ্ছি তোমার অসুবিধা হচ্ছে। এই যে এই যে ইয়েলোতে একটা সান আঁকো, সান সান কীরকম আঁকতে হয় তুমি জানো তো? তুলে দিয়েছি সব, তুমি এখানে এই যে এখানে সান আঁকো। ওই বাবা, খুব ভালো হয়েছে। এবার মুন আঁকো, মুন রেজু মুন আঁকতে পারো না? এই দেখো সান এঁকেছি, দেখো সানটা কি ভালো হয়েছে। আচ্ছা তুমি একটা এবার একটা ব্যাট আঁকো, এটা দিয়ে ব্যাট ব্যাট আঁকতে পারো? ব্যাট আঁকো, হ্যাঁ এটাকে একটা একটা করে জুড়তে হবে। এই যে গোল গোল দাগগুলো দেখছো না, এগুলোকে জুড়তে হবে। ভেরি গুড। এবার এগুলোকে পুরোটা ফিল করতে হবে, ফিল করতে হবে এবার, ফিল করবো, হ্যাঁ যেন বাইরে না বেরোয়, বাইরে যেন না বেরোয়। হ্যাঁ আমাকে একটু দাও, তুমি একটু বাচ্চা, তুমি তো বুঝতে পারছো না, আমি একটু বুঝিয়ে দিলাম। এই আগে তুমি এদিকে থাকো, তাহলে হয়ে গেল আমার এটা, ঠিক আছে। হ্যাঁ এবার এটা ফিল, এটা তুমি করো রিজু, এটা নিজে করো, এটা নিজে করো, বাইরে যেন না যায়। আচ্ছা এই 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 এই
আগে এটা না ওটা বেরিয়ে গেছিল ভালো করে কর যেন না বেরিয়ে যায় শেষ হয়ে গেছে তোমাদের ভিডিও শুরুতেই একটা রান্নার রেসিপিও শেয়ার করেছি সেটা তোমার হচ্ছে কাঁকড়ার ঝাল তো কাঁকড়া খেতে খুবই ভালো হয়ে গেছে তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বাড়িতে থেকো সুস্থ থেকো টাটা